হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা ফার্স্ট অফ অল যে ভিডিওটি দেখতে পারলেন, এই ভিডিওটি কিন্তু এখন টিকটকে প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। সম্প্রতি এই ভিডিওটি কিন্তু সবাই মেক করতেছে। তো আপনিও চাইলে কিন্তু আপনারা একটা নর্মাল পিক দিয়ে এরকম একটা ভিডিও মেক করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি আপনার একটা নর্মাল পিক দিয়ে এরকম ভিডিও কীভাবে মেক করবেন তা আজকের এই ভিডিওতে আমি দেখাই দিব। তো ভিউয়ার্স, আপনি যদি এরকম একটা ভিডিও মেক করতে চান তাহলে আপনাকে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। যদি ভিডিওটি পুরোপুরি না দেখে স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন না, তারা এখনই গিয়ে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসেন। আমরা আমাদের ফেসবুক পেজে সকল কন্টেন্টগুলো আপলোড করি, আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করতে পারবেন এবং কারো কোনো প্রকার প্রবলেম থাকলে আমাদেরকে ফেসবুক পেজে নক করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি মেক করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, সেকেন্ড আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, ক্যাপকাট। তো আমরা এই দুইটা জিনিস রেডি করে রাখবো, তারপর সিম্পলি আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তারপর ভিউয়ার্স, আমরা এখান থেকে সিম্পলি নিউ প্রজেক্ট অপশনে একটা ক্লিক করব। তো নিউ প্রজেক্ট আসার পর আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এবার জাস্ট আমরা এখান থেকে আমাদের একটি নর্মাল ভিডিও সিলেক্ট করে দিব, তারপর সিম্পলি আমরা এখান থেকে অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব। তো অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের ভিডিওটি এখানে চলে আসবে। তো আমাদের ভিডিওর ফার্স্টে যদি কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে আমরা এটা কাটিং করে নিব। তো আমার ভিডিওর ফার্স্টে কিছু অপ্রয়োজনীয় অংশ আছে, আমি এটা কেটে নিচ্ছি। তো আমি এখান থেকে এতটুকু কেটে নিব। তো আমি এই বরাবর ভিডিওটিকে আনবো, তারপর জাস্ট এখান থেকে ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক করবো, তারপর সিম্পলি এখান থেকে আমরা স্প্লিট অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিওটি দুই ভাগ হয়ে যাবে। এবার সিম্পলি আমরা এখান থেকে ভিডিওর ফার্স্ট অংশের উপরে একটা ক্লিক করে দিব, তারপর জাস্ট এখান থেকে ডিলিট অপশনে একটা ক্লিক করে ডিলিট করে দিব। তাহলে আমাদের ফার্স্টের অপরিজিনাল অংশটি ডিলিট হয়ে যাবে। এরপর ভিউয়ার্স, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য সিম্পলি আমরা এখান থেকে প্লাস অ্যাড অডিওতে একটা ক্লিক করব, তারপর জাস্ট এখান থেকে আমরা এক্সট্রাড একটা ক্লিক করে দিব। এরপর সিম্পলি আমরা গ্যালারি থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করে দিব, তারপর জাস্ট এখান থেকে আমরা ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবার আমরা ভিডিওটা একবার প্লে করে দেখি। তো ভিউয়ার্স দেখেন, আমাদের এই বরাবর আসলে আমাদের বিটটা দিচ্ছে। তো আমরা এই বরাবর ভিডিওটাকে রাখবো, তারপর সিম্পলি আমরা এখান থেকে ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করব, তারপর জাস্ট আমরা এখান থেকে স্প্লিট অপশানে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ভিডিওটি দুই ভাগ হয়ে যাবে। এরপর সিম্পলি আমরা এখান থেকে পরের ভিডিওর অংশের উপরে একটা ক্লিক করব। এবার আমরা এই টুলসগুলোকে একটু এদিকে স্ক্রোল করব। তো আমরা এখানে কপি বলে একটা অপশন দেখতে পাবো, সিম্পলি এখান থেকে কপি অপশানে একটা ক্লিক করব। এরপর ভিউয়ার্স, আমরা এখান থেকে একেবারে ফার্স্টের দিকে চলে আসবো। পাস্টের দিকে আসার পর আমরা এখান থেকে আমাদের এই মাঝখানে যে ক্লিপসটা আছে এই ক্লিপসের উপর একটা ক্লিক করব। এবার সিম্পলি আমরা এই টুলসগুলোকে একটু এদিকে স্ক্রোল করব। তো আমরা এখানে মধ্যে ওভারলে বলে একটা অপশন দেখতে পাবো, সিম্পলি আমরা এখান থেকে ওভারলে অপশন একটা ক্লিক করে দিব। তো দেখতে পারলেন আমাদের ভিডিওটি এখানে মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের এখানে এখন দুইটা ভিডিও আছে লেয়ার। তো আমরা সিম্পলি এই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তো আমরা সিম্পলি এখান থেকে নিচের ওভারলের উপরে একটা ক্লিক করব, তারপর জাস্ট এখান থেকে আমরা একটু এদিকে স্ক্রোল করব। তারপর আমরা এখানে মধ্যে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন দেখতে পাবো। তো আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে। এরপর সিম্পলি আমরা এই লেয়ারটাকে একটু এদিকে আলাদা করে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনটাকে একটু এ বরাবর নিয়ে আসলাম। তো দেখেন, আমার এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো মানুষ থাকার কারণে আমার এখানে ডাবল দেখাচ্ছে। আপনি এই ভিডিওটা শ্যুট করবেন একেবারে নির্জন জায়গায় যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডে কেউ থাকবে না, কারণ আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মানুষ থাকে তাহলে আপনি এটাকে যখন এক্সাইট করবেন তাহলে আপনার এটা ডাবল ডাবল দেখা যাবে, মানে কেমন সুন্দর লাগবে না। যেমন আমি আপনাদেরকে প্লে করে দেখাই। তো ভিউয়ার্স দেখেন, আমাদের এখানে ডাবল দেখাচ্ছে। তো আপনি এটা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে যাতে কেউ না থাকে ওরকমভাবে আপনি ভিডিওটি মেক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি একটু এদিকে এটাকে টেনে দিলাম, তাহলে আমাদের ভিডিওটি বরাবর অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনি আপনার ভিডিওটি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন কোন বরাবর বসে, তো আপনি সুবিধে মতো করে নেবেন। তো আমি জাস্ট আপনাকে সিম্পলি দেখাই দিলাম। তো ভিউয়ার্স, আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু অনেক ছোট, তো এতটুক। তো আমরা বাকি অংশটুকু কেটে দিব। তো বাকি অংশ কাটার জন্য সিম্পলি এখান থেকে ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করব, তারপর জাস্ট এখান থেকে আমরা স্প্লিট একটা ক্লিক করে দিব। তারপর সিম্পলি আমরা এখান থেকে এই লেয়ারটার উপর একটা ক্লিক করব, জাস্ট এখান থেকে ডিলিট অপশন একটা ক্লিক করে এটা ডিলিট করে দিব। সেমভাবে আমরা এই নিচের অংশের উপর একটা ক্লিক করব, এখানে আমরা স্প্লিট একটা ক্লিক করব, তারপর জাস্ট এখান থেকে আমরা ডিলিট অপশন একটা ক্লিক করে এটাও ডিলিট করে দিব। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন তো আমাদের এখানে লাস্টটা একটু কাটা কম হয়েছে, তো আপনারা এটা বরাবর অ্যাডজাস্ট করে নেবেন। ভিউয়ার্স দেখেন, আমাদের এখানে বরাবর আমরা কাটিয়ে নিছি।
ভিউয়ার্স দেখেন আমরা এখানে বরাবর করে কেটে নিয়েছি, তো আপনি ভেবে কেটে নেবেন। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি মেক করা কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার সিম্পলি আমরা এই ভিডিওটি সেভ করে নিব। সেভ করার পর আমাদের এখানে আরও একবার কাজ আছে। তো সিম্পলি সেভ করার জন্য আমরা এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করে ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিব। তো ভিউয়ার্স ভিডিওটি সেভ হওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশন একটা ক্লিক করব। এবার আমরা একটু আগে যে ভিডিওটি গ্যালারিতে সেভ করছি ওই ভিডিওটা আবার এখান থেকে সিলেক্ট করে দিব। এবার সিম্পলি আমরা এখান থেকে অ্যাড অপশন একটা ক্লিক করব। তো ভিউয়ার্স দেখেন আমরা এখানে যে বরাবর আমরা লাথিটা দিচ্ছি উপরের দিকে আমরা ভিডিওটাকে ওই বরাবর আনবো। আনার পর সিম্পলি দেখেন এখানে অ্যানিমেশন বলে একটা অপশন আছে, আমরা এখান থেকে অ্যানিমেশন অপশনে একটা ক্লিক করব। তারপর জাস্ট আমরা এখান থেকে ইন অপশনে একটা ক্লিক করে দিব। তো ইনে আসার পর আমাদের এখানে অনেকগুলো অ্যানিমেশন শো করবে, তো আপনি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন অ্যাডজাস্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিম্পলি এই অ্যানিমেশনটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো দেখতে পারলেন, তো সিম্পলি এখান থেকে টিক মার্ক একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স এবার যদি আমরা ভিডিওটা একবার প্লে করে দেখাই, তো ভিউয়ার্স দেখতে পারলেন আমাদের ভিডিওটি সুন্দরভাবে আমরা মেক করে ফেলেছি। এবার সিম্পলি আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করব। তো সেভ করার জন্য উপরে কর্নার আইকনে একটা ক্লিক করে ভিডিওটি গ্যালারিতে আমরা সেভ করে নিব। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সটে কীরকম ভিডিও চান। তো ভিউয়ার্স আপনারা যারা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই, প্লিজ সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিউয়ার্স সবশেষে একটাই কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।